ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ডিসেম্বর মাসের রাশিফল। জানবো কর্কট রাশির মানুষদের ডিসেম্বর মাসটি ঠিক কেমন যেতে চলেছে। এর আগে আমি আর অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করেছি, যারা এখনো দেখেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। জানবো কর্কট রাশির মানুষদের কেরিয়ারটা কেমন যাবে। কেরিয়ারের দিক থেকে কিন্তু মাসটি ভালো যেতে চলেছে। আপনি যদি জব চেঞ্জ করতে চান তাহলে তাহলে মাসের শুরুটা আপনার জন্য কিন্তু খুব ভালো হতে চলেছে। এই সময় আপনি চেষ্টা করুন, ঠিকঠাক জব কিন্তু পেয়ে যেতে পারেন। এই সময় শুক্র, সূর্য এবং বুধ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবে এবং রাহু দ্বাদশভাবে অবস্থান করবে এবং পঞ্চমে রাহুর পূর্ণ দৃষ্টি থাকবে, যার কারণে জবের ক্ষেত্রে কিন্তু এ মাসে ভালো অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। জবের ক্ষেত্রে অনেক কিছু নতুন পরিবর্তন দেখবেন, যে পরিবর্তনগুলো কিন্তু আপনার জন্য ভালো হতে চলেছে। ক্যারিয়ারে সফলতা কিন্তু এ মাসে অবশ্যই করে থাকছে। তাছাড়া যারা অনেক দিন ধরে ইন্টারভিউ দিচ্ছিলেন, ঠিকঠাক মতো রেজাল্ট পাচ্ছিলেন না, তারা কিন্তু এ মাসে ভালো রেজাল্ট পেতে চলেছে। জানবো আপনাদের এডুকেশন কেমন থাকবে। এডুকেশনের ক্ষেত্রে বলবো, পঞ্চমভাবে বুধ, শুক্র এবং শনি থাকছে এবং মঙ্গলের পূর্ণ দৃষ্টি থাকছে, যার ফলস্বরূপ লেখাপড়ায় কিন্তু আপনারা ভালো সুযোগ পাবেন এবং লেখাপড়ার ক্ষেত্রে ভালো রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকবে। ফ্যামিলি লাইফ কিন্তু ভালো থাকবে। ফ্যামিলি লাইফ অনেকটা ঠিকঠাক যেতে চলেছে। ফ্যামিলির লোকজনদের একে অপরের প্রতি অনেকটা অনুগত, একে অপরের অনেকটা দায়িত্ব নেবেন। ফ্যামিলি লাইফ গোটা মাসটাই কিন্তু ভালো যাবে। তবে মাঝের মধ্যে একে অপরের সাথে কিছুটা হলেও বিবাদ তৈরি হতে পারে, সেটাকে একটু ইগনোর করার চেষ্টা করুন। পরিবারের লোকজনদের সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক বজায় থাকছে, তবে কিছুটা বিষয়ে খানিকটা সমস্যা তৈরি হতে পারে, সেটাকে একটু ইগনোর করে চলার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবে। জানবো লাভ লাইফ কেমন থাকবে। পঞ্চমভাবে বুধ এবং শুক্র লাভ লাইফ কিন্তু একদম চাঙ্গা করে তুলবে। রোম্যান্সের পূর্ণ ইঙ্গিত কিন্তু লাভ লাইফ দিচ্ছে। কিন্তু পঞ্চমভাবে সূর্যের উপস্থিতি দুজনের মধ্যে কিন্তু কোথাও গিয়ে বিতর্ক তৈরি করবে, দুজনের মধ্যে প্রচণ্ড ইগো কাজ করবে। এই বিষয়টা নিয়ে মাঝে মধ্যে বিবাদ কিন্তু তৈরি হতে পারে। একে অপরের আচরণে রেগে গিয়ে প্রচণ্ড ধরনের বড় সমস্যা তৈরি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু কোথাও গিয়ে থেকে যাচ্ছে। জানবো বিবাহিত জীবন কেমন থাকছে। সপ্তমভাবে শনি মহারাজ বসে আপনাদের সম্পর্কটাকে পরিণতি কিন্তু দেবে। একে অপরের প্রতি আস্থা থাকবে, একে অপরের প্রতি বিশ্বাস থাকবে, একে অপরের প্রতি অনেস্টি থাকবে। গোটা মাসটাই বিবাহিত জীবন কিন্তু প্রচণ্ড ভালো যেতে চলেছে। জানবো ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু ভালো থাকছে। প্রথম মাস থেকেই, মাসের প্রথম থেকে ফিনান্সিয়াল কন্ডিশন ভালো, অর্থ পাওয়ার যোগ থাকছে। অর্থ এ মাসে আপনারা কিন্তু খুব ভালো উপার্জন করতে পারবেন। শুধু উপার্জন করতে পারবেন না, সেটাকে কিন্তু ধরে রাখতে পারবেন। অর্থনৈতিক পরিস্থিতি নেই, গোটা মাসটা কিন্তু কোনো রকম কোনো চাপ নেই, কোনো রকম কোনো সমস্যা নেই। অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু বেটার থাকছে। জানবো হেলথ কেমন থাকছে। গ্যাস সংক্রান্ত সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা, পেট সংক্রান্ত সমস্যা, এই সমস্যা গোটা মাসটাই লেগে থাকবে হেলথ নিয়ে। হেলথ নিয়ে বড় কোনো সমস্যা না থাকলেও এই সমস্যাগুলো যথেষ্ট গোটা মাসটা সাফার করানোর জন্য। ডিসেম্বর মাসটি কর্কট রাশির মানুষদের জন্য ঠিক কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। খুব ভালো থাকবেন। টাটা।